আপন, ঠিক কি না? আমরা যদি মনে করি আমরা নবীর উম্মত, তে নবী পাকের যারা আপনজন তারা আমাদেরও আপন, ঠিক কি না? কোন রকম ভাবে আপনি যদি মনে করেন না না গো ইনি রাসূলুল্লাহর আপনজন, কিন্তু ওই সমাজের মানুষ তাকে বেশি প্রাধান্য দেয়, আমরা ডাকি না, এটা হলো হিংসামূলক কথা। সে যেই আলেম হোক, যেই মানুষ হোক, নবী পাকের যারা আল্লাহর পেয়ারা তারা, আর যারা নবীর কাছে প্রিয় সমস্ত উম্মতের কাছে তারা প্রিয়ের প্রিয়র পাত্র, গ্রহণযোগ্য পাত্র, মেনে নেওয়া পাত্র, ঠিক কিনা বলে? আর কথা কি বোঝা যাচ্ছে আব্বাজি? আল্লাহ পাক বলেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى मैंने जो कुछ तुम्हें आता किया है আমি আল্লাহ তোমাদের কি যে নিয়ামত ইনায়াত করেছি দিয়েছি হাত পা চোখ কান জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু কার দান? কার দান? জোরে বলুন, আল্লাহর দান। আল্লাহ পাক বলেন, আমি যাহা কিছু তোমাদের দিয়েছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আল্লাহ যা তোমাদেরকে প্রদান করেছি উসকা বদলা তলব নাহি করতা, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে কোনো উজরত, কোনো উপটোকন, কোনো উপহার আমি আল্লাহ চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার নবী পাকের নিকটতম যারা তাদের ভালোবাসা আমি আল্লাহ তোমাদের কাছে কামনা করি, আমি আল্লাহ তোমাদের কাছে আশা করি, আমি আল্লাহ তোমাদের কাছে বলি যে তোমরা আমার নবী যাদের ভালোবেসেছে তোমরাও তাদের ভালোবাসো। জোরে বলো, এ কথা কার? আল্লাহর কথা। আমার নবী যাদের ভালোবাসে তোমরাও তাদের ভালোবাসো, কথা কি বোঝা যাচ্ছে? নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না করো দারায়, আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না করো দারায়। জোরে বলুন। আচ্ছা, পাথরের জীবন আছে, কিন্তু আবু জাহেল হাতে করে পাথর এনে বলেছে আমার মুঠোর মধ্যে কি আছে বলুন, আপনি যদি নবী হন তাহলে বলুন। আবু জাহেল কাফের, কেমন কাফের? দো আলম, ইহ জগৎ পর জগতের ইন্টারন্যাশনাল কাফের, শুধু কাফের অনেক আছে, কিন্তু আবু জাহেল এমন একটি কাফের এর মতো কাফের আর নাই। তার ধারণা যারা নবী হন তারা বলতে পারে আমার মুঠোয় কি আছে বলুন, আর কলেমা পড়ে বলছে নবী কিচ্ছু পারে না। যে কথা কাফের বলে কাফেরও বিশ্বাস করে তুমি তো তার থেকেও খারাপ, আমার নবী বলছেন, প্রশ্নটা কেমন আর রসুল আমার উত্তর দিচ্ছেন কেমন? আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমি কে? জোরে বলো। আরে প্রশ্ন কেমন তার উত্তর কেমন? মুঠোয় আবু জাহেল বলছে আপনি যদি নবী হন আমার মুঠোয় কি আছে বলুন,
আমার রসূল বলছেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে আমি কে আহা হাতে কি আছে পাথর পাথরের রূহ নেই বাবাজি আমার সোনা মানিকের নবী দোজাখান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেল তোমার মুঠোয় যারা আছে তাদের বলো মোস্তাফা ডাক দিয়েছে জোরে বলো মানুষ ডাকে ফেরে নাও আমার নবীর ডাকে পাথর ফিরে আসে সঙ্গে সঙ্গে যেই না বলেছে সম্মুখে ডাক দিয়েছে তোদেরকে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পাথরে জীবন চলে এসেছে আল্লাহ বলেন হাবিবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আবু জাহেলের হাতের মধ্যে পাথর তার মধ্যে জীবন ছিল না তুমি যখন বলছো আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারাই বলবে আমি আল্লাহ পাথরে জীবন দিয়েছি এ আমাদের নবী তিনি আমাদের নবী নবীর পাওয়ার জানো না ওয়াহাবীদের মতো আকীদা নিয়ে ঘুরতেছো আর সুন্নি বলে দাবি করতেছো আব্বাজি আমার সোনা মানিকের রাগ করবেন না বাবা ভালো করে বোঝার চেষ্টা করুন নবী দোজাখান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হাতের মুঠোর মধ্যে আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা সাক্ষী দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল এবং বান্দা ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে আমরা পাঁচটি পাথরের টুকরা রয়েছে জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত এ যুবক সোনা মানিক পাথরের ভিতরে জবান নাই পাথরের ভিতরে রূহ নাই আমার নবী যেই বলেছেন সঙ্গে সঙ্গে পাথরের ভিতরে আমার আল্লাহ রূহ দান করেছেন জীবন দিয়েছেন পাথর আমার নবীর সাক্ষী দিয়েছে জোরে বলে তাই তো বলেছি নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না করো দারায় আবু জাহেল হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না করো দারায় জোরে বলুন শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে দুঃখত আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না করো দারায় আবু জাহেলের হাতের বেজাত পাথরকে কলেমা পড়ায় হবে না করো দারায় জোরে বল তলোয়ার হাতে আমরা যে মানুষ মারা গেলে চল্লিশে করি চল্লিশে করা বেদা চার দিনে করা বেদা আদাত কুদাত বেদাত শিরক আর বেদাতে মনে হচ্ছে স্পেশালিস্ট শিরক কাকে বলে আল্লাহর সঙ্গে শরীক করাকে বলে এই সরজমিন শঙ্করপুরের মাটিতে আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করি এমন কোন মায়ের পুত যদি থাকো আল্লাহকে ধরে দেখাও আল্লাহকে ছুঁয়ে দেখাও যখন ছোঁয়াই যায় না তা শিরকের প্রশ্নই ওঠে না আমাদের রব তিনি যাকে দেখা যায় না যাকে ছোঁয়া যায় না
তাকে অনুভব করতে হয়। এই বিশাল পৃথিবী মহান আল্লাহ সাজিয়েছেন। জোরে বলেন, আমাদের আল্লাহ যিনি, তিনি জন্ম থেকে পবিত্র, দেহ থেকে পবিত্র, খাওয়া থেকে পবিত্র, হাত পা থেকে পবিত্র, চোখ চোখ থেকে পবিত্র, নাক নাক থেকে পবিত্র, জবান জবান থেকে পবিত্র, কান কান থেকে পবিত্র, মাথা মাথা থেকে পবিত্র, পেট তা থেকে পবিত্র, দেহ তা থেকে পবিত্র, পা পা থেকে পবিত্র, জন্ম জন্ম থেকে পবিত্র, ঘুম ঘুম থেকে পবিত্র। যিনি রব, উসকো কিসি নে জিনা নহি, তো যিনি আল্লাহ তাকে কেউ জন্ম দেয়নি, সে কারু থেকে জন্ম নেয়নি। আর যিনি নবী, তিনি জন্ম নিয়েছেন, তাকে দেখা যায়, তাকে ছোঁয়া যায়, তো যাকে ছোঁয়া যায় এ রব নয়, তিনি রহমত। হ্যাঁ, কই মাইকা লাল ইসকা জবাব দে, মোকাবিলা করে আমিনউদ্দিন কে সাথ। তো যখন আল্লাহকে দেখাই যায় না, ছোঁয়াই যায় না, আর যাকে দেখা গেল তিনি আল্লাহর হাবিব, আমাদের নবী, যাকে ছোঁয়া গেল তিনি আমাদের নবী। জোরে বলুন। অনেকেই বলে আমিনউদ্দিন বেরলবি, এর স্বভাব আল্লাহর সঙ্গে নবীকে মিশিয়ে দেয়। আর আমি বলি, এই চিটিংবাজ দাগাবাজ, শোন, তুই তো আল্লাহকেও মানিস না, নবীকেও মানিস না। যদি বলে কেন, জেনে নাও, আল্লাহ যেহেতু জন্ম নেননি, তিনি জন্ম থেকে পাক, আর আমাদের নবী জন্ম নিয়েছেন, আমরা মিলাদুন নবী করি, তার মানে আমাদের নবী আগমন করেছেন, জন্ম নিয়েছেন বিশ্বাস করি। যারা নবীর মিলাদুন নবী পালন করে না, তারাই বরন্ত শেরেক করে। ঈদে মিলাদুন নবী যারা করে, তারা শেরেক থেকে মুক্ত, আর যারা ঈদে মিলাদুন নবী করতে চায় না, তারা শেরেকের অন্তর্ভুক্ত। কথা বোঝা যায় না আমার? কারণ আল্লাহ জন্ম নেননি, তার দলিল সূরা ইখলাস। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি। এ কথা নবী গো আপনি সকলকে বলে দি, বন্ধুরে আমাদের রব যিনি, তিনি জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেয়নি, হাত থেকে পা থেকে সমস্ত কিছু থেকে পবিত্র, তিনি আমাদের রব। আর হাতের দ্বারায়, হাতের আঙুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন যিনি, তিনি রহমত। আঙুল দিয়ে পানি প্রবাহিত করেছেন যিনি, তিনি রহমত। পাথর দ্বারায় কলমা পড়িয়ে দেখিয়েছেন যিনি, তিনি রহমত। দুবার সূর্যকে এনে দেখিয়েছেন যিনি, তিনি রহমত। কাবা পরিবর্তন করে উম্মাতকে দান করেছেন যিনি, তিনি রহমত। কোরআন এনে দিয়েছেন যিনি, তিনি রহমত। নামাজ এনে দিয়েছেন যিনি, তিনি রহমত। রব আওর হ্যায়, রহমত আওর হ্যায়। কথা বোঝা যাচ্ছে? এই বোঝা যাচ্ছে? তাহলে আমরা নবীকে আল্লাহর সঙ্গে মিলালাম কেমন করে? মিলাতে গেলে তো তাকে দেখা লাগে, ছোঁয়া লাগে, তা যখন ছোঁয়াই যায় না তো মিলানোই তো হয় না, আই ঠিক কি না বলে? আমরা কি একবারও বলেছি আমার নবী নিরাকার, আমার নবীকে, আমাদের নবীকে নিরাকার কখনো বলেছি কোথাও কোনো আজে? আজ পর্যন্ত ইউটিউবের মাধ্যমে বহু জালসা আপনারা পেয়েছেন, কোথাও কি শুনেছেন আমিনউদ্দিন বলেছে নবী আমাদের নিরাকার? এরা বলছে শিরক। আসলে যার মধ্যে যেমন পুঁজি সে তো তমনই বলবে।
পুঁজি নাই তো বলবে কি? কারো কাছে পুঁজি আছে দুশমনী পুঁজি, ও দুশমনী কথা বলে। কারো কাছে আছে মহব্বতের পুঁজি, মহব্বতের কথা বলে, ঠিক কি না? তো যাদের মধ্যে মহব্বত আছে মহব্বতের কথা বলবে, যাদের মধ্যে হিংসা আছে হিংসার কথা বলবে, ঘুরিয়ে ফিরিয়ে নেই হিংসার কথাই বলবে। আহা, চল্লিশা করি তাও দ্বিমত, ৩৯টা মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, আমি ৪০তম মুসলমান হতে দিব না। যখন এ কথা বলেছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কি অবস্থায় ছিলেন? মুসলমান ছিলেন না অমুসলিম ছিলেন? কথা বলেন না কেন? অমুসলিম ছিলেন। তাহলে যে কথা উনি অমুসলিম অবস্থায় বললেন, আপনি মুসলমান হয়ে বলছেন কেন ৪০ মা হতে দিব না? এই বুঝবেন, তাহলে আপনি তো ইমানদার, আপনি তো মুসলমান। যে কথা উনি কালেমা পড়ার আগে বলেছেন, আপনি কালেমা পড়ে ওই কথা বলছেন কেন? আমার আপনার নবী দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার দেও ইয়া ওমর দাও। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। কাকে চাইছো হাবিব? আপনার আমার নবী পাক। আল্লাহ বললেন, আমি বলবো না, কাকে নেবে? হাবিব তুমি বলো কাকে নেবে। তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বললেন, ইয়া রাব্বাল আলামিন, খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। জোরে বলুন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি চেয়েছেন, আমি আল্লাহ কবুল করেছি। সকালবেলা আবু জাহেল উতবা সাহেবা বড় বড় কাফের তারা মিটিং করে বলতেছে, কেউ আছে? মুস্তাফা জানে রহমতের গলা কেটে এনে দিতে পারে, তাকে উপটুকন উপহার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছেন, আমি পারব। আহা, ৪০তম মুসলমান হতেই দেব না। আমার আল্লাহ বলছেন, ওমর চেঁচাস না, মুস্তাফার দোয়া কবুল করেছি, তোকে দিয়েই ৪০ পূর্ণ হবে। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর, গিয়ে সে থাক কাটব মাথা দোজাহানের বাদশাহ। শুনে কালাপ হয়ে গোলাম, ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারা। নূর নবীজি যে মুজেজা দেখি গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারা। জোরে বলুন, ঠিক কি না? আমরা ৪০টা এই কারণে করি, যবে থেকে ৪০তম মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা নু হয়েছেন, তবে থেকে মানুষ মারা গেলে ৪০ দিনে আমরা আল্লাহর কাছে দুয়ার প্রার্থনা করি। কারণ যবে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন, মুসলমান আরামের নিঃশ্বাস নিয়েছে। এই জোরে বলুন না, আরো জোরে বলুন। তা তুমি যদি ঈমানওয়ালা হবে, তুমি ৪০-এর বিরোধী কেন? রাগ হয় না? হক কথা বললে মামু বেজার হয়। পথ দেখো, আমি কারোর মুখ দেখে কথা বলি না, আমি রসুলুল্লাহর আলে পাক দেখে কথা বলি, রসুলে পাকের মহাব্বত দেখে কথা বলি। যার মধ্যে আছে মহাব্বত তার সঙ্গে আমি আছি সাথ, আর যার মধ্যে নেই মহাব্বত
ওর আমি তার বাড়ি না তার কাছে তার বাড়িতেও খাই না ভাত খুব ভালো করে বুঝবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন আমার উমর রাদিয়াল্লাহু তাআলাকে মানি কি না তার পাওয়ার কত আহা মহাব্বতি মানেই সব সাহাবীকেই মাননেওয়ালা এ নয় যে একজনকে মানবো আর কাউকে মানবো না এক কথায় রসূলের প্রিয় যারা নবীকে ভালোবাসে যারা সবাইকে ভালোবাসে হ্যাঁ এ কথা আলাদা এক এক সাহাবী চারজন যে শ্রেষ্ঠ তার মধ্যে এক একজন আর এক এক রকমের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন জোরে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার বলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ার এত শান ও শওকত আব্বাসী আমাত হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা যখন পড়ে নিয়েছে আবু জাহেল উতবা সাহেব আবু সুফিয়ান বড় বড় দুশমনদের ভিতরে হালচাল মেচে গেল কারণ আজ চুপ থাকা যায় না গো আমরা যাকে পাঠালাম উপহার দেব বলে গলা কাটে আনার জন্য গলা কেটে আনার জন্য সে তো নিজের গলা রসুল পাকের কদমে করে দিয়েছে সে তো নিজেই মুসলমান হয়ে গেছে এখন তার কোনো উপায় নাই আর তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি গো যে ওমর আপনার গলা নেওয়ার জন্য ব্যস্ত ছিল ওই ওমর আপনার কদমে গলা কাটিয়ে দেওয়ার জন্য ব্যস্ত এমন কোন মায়ের লাল মক্কার নগরে যদি থাকে এসো আমার নবী পাকের দুশমনী করার জন্য রসূলের পাকের কাছে যাওয়ার আগে আমি ওমরের কাছ থেকে আপনাকে পার হতে হবে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা নো থাকতে আমার নবী পাকের কোন রকম বিয়াদবি করতে দেব না আরো জোরে তকবীর দেন না ও কি রকম মহব্বতে আমরা তো সুন্নি মুসলমান আরে সুন্নিরা সবসময় জোশওয়ালা এরা তলোয়ারের ভয় করে না কারবালা থেকে শিক্ষা পেয়েছে আমার জওয়ান যুবক সোনা মানিকে রব এক দফা সকাল বেলা ফজর নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ওয়াজ করতেছেন আব্বাজি আমার সূর্য উদিত হয়েছে আর সূর্যের তাপটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগতেছে ওনার একটু অসুবিধা হচ্ছে বলি বাবা এখনকার মতো মসজিদ সুন্দর ছিল না এখনকার মতো ঘর পাকা ছিল না বাবা অনেক কষ্ট করে ইসলামের প্রাথমিক যুগে মানুষ কষ্ট করেছেন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ কষ্ট করেছে এমনি করে গরম একটু রৌদ্র লাগে বলে জালালি মেজাজ গরম নজরে সূর্যের দিকে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি কমে গেছে যারা ওয়াজ শুনছেন তারা বলছে হুজুর ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যের জ্যোতি যদি না থাকি আমরা বাঁচব না মারা যাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু জামালিতে এলেন জালালি থেকে জামালিতে এলেন তাই নাকি বলে সূর্যের দিকে তাকিয়েছে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সূর্যের জ্যোতি পুনরায় ফিরিয়ে দিয়েছে এত পাওয়ার যে রাস্তা দিয়ে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নু হেঁটে যেতে শয়তান ওই রাস্তায় চল্লি যাওয়া বন্ধ করে দেয় কারণ কি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমারে পায় আমাকে জানে মেরে দেবে ভাই এত ভয় ইবলিস পর্যন্ত করে এজন্য বাবা সাহাবী রাসূলদের পাওয়ার আলাদা ধরনের বাপ পৃথিবীর জমিনে ওগো আমার সোনামানি কেরাব আরো একজন সাহাবী নাম তার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন নাম্বার ওয়ান সাহাবী এটা হলো সুন্নি জামাতের আকীদা
তকবীর হয়েছে নবী আসছেন না বলে নিজে নামাজের ইমামতি করার জায়গায় চলে যাচ্ছেন আমার নবী আছেন আম্মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এমন সময়তে আমার নবী দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গায় যায় আমার নবী বললেন লা ওমর আন আবি বকরিন আই ওমর তুমি ইমামতির জায়গায় যেও না আমার আবু বকর কে ইমামতি করতে দাও মেরা বাপ ভালোবাসে বেশি এমনি সময়তে আম্মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ওগো আল্লাহর হাবিব ওগো দরুদ নবী আমার আব্বা ওমর ইমামতি করার যোগ্যতা কি রাখে না যে আমার আব্বাকে মানা করে সিদ্দিক কে আগে করে দিলেন কেন আপনার আমার নবী বলেছিলেন হাবশা গো আমার ওমর ইমামতি করার উপযুক্ত আমার উসমান ইমামতি করার উপযুক্ত আমার আলী ইমামতি করার উপযুক্ত কিন্তু এদের যিনি ইমাম হবে তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরে খুব ভালো করে প্লেনের ভিতরে ঢুকিয়ে নেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার আমার নবী দিয়েছেন যিনি আমার নবীকে কাঁধে করে সুর পাহাড়টা ভ্রমণ করেছে আব্বা আমার অনেক কথা আব্বা আমার সোনা মানিকের 17 ওয়াক্তের নামাজ তার পিছনে নবী আপনার কিনা ইক্তেদা করে আদায় করেছেন শুধু তাই নাকি এখন বাবা আমার রয়ে গেল নাম্বার 1 সাহাবী আর সুন্নি জামাতের আকীদা অনুযায়ী চতুর্থ নাম্বার সাহাবী মাঝখানে দুইজনকে গ্যাপ থাক চতুর্থ এবং প্রথম দুইজন আর একটু ডিভাইডেড দেখি আমার সোনা মানিকের আমার নবী পাক হাদিস শরীফে বললেন আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা পাওয়ার কত আমি যাদের মাওলা আমি নবী যাদের সাহায্যকারী উপকারকারী আমার আলীও তাদের উপকারকারী জোরে বল বাবা বাবাজি ভালো করে ব্রেনের ভিতরে রাখুন আমার নবী এও বলেছেন আমি হলাম ইলমের দরিয়া আমার আলী ওই দরিয়ার দরজা একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছেন আর বলতেছেন আমি আলী আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকায় শুনেছি বাবা জি আমার ওয়াজ করেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওয়াজ করে বলেছেন বাবা রব আমার নবী বলেছেন মান লাহুল মাওলা ফালাহুল কুল আহা জোরে কন সুবহানাল্লাহ যে আল্লাহর হয়ে গেল সে সমস্ত কিছু সমস্ত দুনিয়ার সব তার গোলাম হয়ে গেল বাবা জি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো সম্পর্কে ওয়াজ করে তিনি বলছেন আমার আল্লাহ নবী পাকের মহাব্বতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো কে এত পাওয়ার দিয়েছেন জান্নাতের টিকিট দেবেন যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো হলেন তিনি জান্নাতের গেটের কাছে আলী থাকবেন আলী রাদিয়াল্লাহু তাআলা নো যাদের টিকিট দেবে তারাই জান্নাতে যেতে পারবে যাদের টিকিট দেবেন না তারা জান্নাতে যেতে পারবেন না এই কথা যখন উনি ওয়াজ করে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো উঠে বলতেছে ও বাবারা ভাইয়েরা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা নো আমার রাসূল পাক জবান মোবারকায় শুনেছি আমাকে বলেছেন আলী তাকেই তুমি জান্নাতের টিকিট দেবে যে আবু বকরকে মহব্বত করে আমি আলী তাকে জান্নাতের টিকিট দেবে
দেব না যে আবু বকরকে ভালোবাসে না। পাওয়ার কারু কম, সবাই ফজিলাতের বর্ণনা করেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার শান মান আলাদা ছিল বাবা। যার আগমনটা হয়েছে কাবা ঘরের মধ্যে, কিসের মধ্যে? কাবা ঘরের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম পাওয়ার কত বাবা জিয়াওয়াত খুব ভালো করে বোঝেন। ওনার পাওয়ার সম্পর্কে বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার ভালো করে বোঝেন, আন্নাহু কানা ইয়াতাআদরাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিন সুজুদি লিসসানামি যারাদা যালিক। আলী যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, জননী মাকে পুতের সম্মুখে মাথা নত করা থেকে বাঁচিয়েছে। পাওয়ার কত এরা বলে কোনো ক্ষমতা নাই। হাদিস শরীফ খুলে দেখো, মাওলায়ে কায়নাত হযরতে হায়দারে কাররাত আলী কারামাল্লাহ ওয়াজহুল করিমকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, পেটে থাকাকালীন মাকে শিরক করা থেকে বাঁচিয়ে নিয়েছেন। তিনি আলী, বেলায়াতে সরদার। এ দুনিয়াতে যত আউলিয়া সকলের দারোমাদার মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরজায় যারা হাজিরি না দেবে দুনিয়া তারা ওলি হতে পারে। আর আপনি বলতেছেন হিংসা, আমরা সুন্নি, যার যেমন পাওয়ার তাকে তেমন ভাবেই মানাটা সুন্নিদের নিয়ম, ঠিক কিনা? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি সালাম বলা জায়েজ, আলীকে আলী সালাম বলা জায়েজ, আমি যতটা বলি সব দলিলে। যদি কারো কটূক্তি থাকে, দ্বিমত থাকে, জানতে পারেন, দেখতে পারেন। আব্বাস আলী সালাম বলা জায়েজ আছে, হুসাইন পাকে আলী সালাম বলা জায়েজ আছে, কিন্তু তারা নবী নন। নবী হওয়ার ক্ষমতা, রসুল হওয়ার যতটা গুণ সব কিছু সাহাবী সকলের মধ্যে ছিল, হুসাইন পাকের মধ্যেও ছিল, হাসান পাকের মধ্যে ছিল, কিন্তু আমার আল্লাহ পাক নবুয়াত সমাপ্ত করেছেন নবী দিয়ে। ওই নবী পাকের সঙ্গে যারা মিশেছে সব নবীওয়ালা, তাই আমরা যারা আছি সবাই তাদেরকে ভালোবাসি। কথা বোঝা যাচ্ছে? এটা হলো পরিষ্কার। আব্বা জিয়ামাত যার আগমন কাবা শরীফের মধ্যে, আব্বা জিয়ামাত নবিয়ে দো জাহান সাল্লাল্লাহু সাল্লামের পাওয়ার, অনেক পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন। আব্বা আমার আল্লাহ এত পাওয়ার আমার নবীকে দিয়েছেন, যেরকম পাওয়ার আর জগতে আল্লাহ কোনো নবীকে দেননি। কোন প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুজেজা দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেক নবী আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ মুজেজা দিয়ে পাঠিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ মুজেজা তৈরি করে পাঠিয়েছে। নবীর চেহারা মুজেজা, নবীর জুলফে মুজেজা, নবীর চোখ মুজেজা, রসুলের কান মুজেজা, নবী পাকের শোয়া মুজেজা, নবী পাকে চলা মোজেজা, সবটাই হলো আল্লাহর দেওয়া মোজেজা। ওরা মোজে ওনারা মোজেজা নিয়ে এসেছেন, আর আমাদের নবী হলেন নিজেই মোজেজা। ওই নবীর সাথে যারা মিলেছে সব পাওয়ার ওয়ালা হয়েছে। সরকারে আলা হযরত আজিমুল বরকাত দরিয়া ইশক রহমত এই জন্য বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। নবী আপনি নূরের পাওয়ার হাউস, আর আপনার সঙ্গে যারা মিশেছে সব নূরওয়ালা পাওয়ারওয়ালা হয়ে গেছে। সব পাওয়ার বাবা, কোন সাহাবীর পাওয়ার কম নয়, কাউকে ঘাটানো যাবে না, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিককে এত মহাব্বত করেছেন, এত উলফাত করেছেন। আলী এবং সিদ্দিকের মধ্যে ডিভাইডেড, কাবায় যখন 360টি মূর্তি ছিল,
আল্লাহ পাক জঙ্গে খাইবারের পর চলে আসলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করেন, মূর্তিগুলো ভেঙে ভেঙে নিচে নামাও। আমার নবী নিজে হাতে একটা ছড়ি দিয়ে ভাঙছেন। সিদ্দিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আছেন, ভাঙছেন, ভাঙতে ভাঙতে একটা উঁচুই। আমার নবী বলছেন, আলী রে, আমার হাত যায় না গো, ওই মূর্তিটা তুমি ভেঙে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর, আপনি আঙুলের ইশারা করলে চাঁদ দুই খণ্ডিত হয়, আর সামান্য মূর্তি আপনি ভাঙতে পাচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আপনি আমার কাঁধে চাপেন, যে মূর্তিটা ভাঙেন। নবী আমার বললেন, আলী, আমি তুমি আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবে না। সুবহানাল্লাহ, কর তুমি আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবে না। যাকে কথা বলছেন, খাইবারের কেলার দরজা হাতে ধরে ফেলে দিয়েছেন, তিনি কে খেয়াল করেন, ডিভাইডারটা বুঝুন। তাই বলে আপনি ছোট ভাববেন না, পাওয়ার কিন্তু এনারও অনেক, কিন্তু উনি এক, ইনি চার। আমরা এটা বিশ্বাস করি, সুন্নিদের আকীদা। কেন খেয়াল সেটাই বুঝাচ্ছি। আব্বাজি আমার, আলে পাককে না মানলে তো আপনি মুসলমানই না। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, হুজুর, আপনি কাঁধে চাপেন। নবী পাক বললেন, তুমি পারবে না চাগাতে, বরং তো আমি নিচে হই, তুমি আমার কাঁধে চাপো। আহা, রাসূলুল্লাহর কাঁধে চাপছেন কে? কত আদরের আমার নবী, যে নবী তাকে কাঁধে নিচ্ছে। উঠেছেন কাঁধে, আমার নবী যখন বলছেন, আলী কত দূর উঠেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, হুজুর, আপনি যদি হুকুম দেন তো আরশে আজিমের পায়া ধরে আমি আলী নিচে নামিয়ে দিতে পারি। আরে আমিনউদ্দিনের কাঁধ নয়, যে নবীর ওসিলায় সারা জাহান আল্লাহ সাজিয়েছেন, সেই নবী পাকের কাঁধ মোবারক। বাপ মারতেছে, মা যখন বাচ্চাকে কোলের ভিতরে ভরে নেয়, মায়ের কোলেরও একটা সম্মান আছে, তাই বাপ মায়ের বন্ধ করে দেয়। আর আমার নবী পাকের কাঁধ মোবারক, নবী তোমাদের মতো মানুষ। হুজুর, আমি এত উপরে উঠেছি, আপনি যদি বলেন পায়া ধরে নিচে নামিয়ে দিতে পারি। আহা আহা, পায়া ধরে নিচে নামাবেন, পাওয়ার কত, পাওয়ার কত। এমনি করে ভাঙা হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী তুমি নামলে কেমনে? হুজুর, আমাকে তুলিয়েছেন যিনি, কাঁধে উঠিয়েছেন যিনি, তিনি রহমাতুল লিল আলামিন। আর ওই উপর আরশে আজিমের পায়া ধরে নিচে নামাতে পারি, এত উপর থেকে নামিয়েছেন যিনি, তিনি জিবরিল আমিন। হযরত আলী করামাল্লাহ ওয়াজহুল করিম, যাকে আল্লাহর সিংহ বলা হয়, হে বাপ, উনি খাইবারের মাটির কেলার দরজা হাতে তুলে ফেলে দিলেন। মারহাবের মতো দুশ্মন, যার শুনেছেন ওয়াজের মধ্যে আছে, যার দ্বিখণ্ডিত করে দিয়েছেন খাইবারের মাটিতে। আলী আলী স্লোগান হয়েছে, আলী তো নবী ওয়ালাদের, ন আলী রাদিয়াল্লাহু তাআলা তো সুন্নি মুসলমানের, ফাতিমা সুন্নিদের, হাসান সুন্নিদের, হুসাইন সুন্নিদের, উসমান জিন্নুরাইন সুন্নিদের, উমার ফারুক সুন্নিদের, সিদ্দিক সুন্নিদের, সারা নবীর সাহাবী সব সুন্নিদের।
তো খেয়াল আলে পাক কে না মানলে আপনি ইমানদার হতে পারবেন না আব্বা আমার খুব খেয়াল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি খাচ্ছেন শুকনো রুটি খেতে খাচ্ছেন চিবাতে কষ্ট হচ্ছে এমন সময়তে জিজ্ঞাসা করছেন আলী ব্যাপার কি এত আস্তে আস্তে খাচ্ছেন কেন এদিকে খায়বারের মাটিতে কেলার দরজা ছুঁড়ে ফেলে দিলে কয়েক মন ওজনের কেলার দরজা ছুঁড়ে ফেলে দিতে পারলে সামান্য শুকনো রুটি খেতে পাচ্ছেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হাত ছিল আলীর মহাব্বত ছিল মুস্তাফার ক্ষমতা দেওয়া ছিল আমার আল্লাহর আমি আলী ওই দিন কেলার দরজা ছুঁড়ে ফেলেছি আমার কোনো কষ্ট হয়নি যত কষ্ট হয়েছে মুস্তাফা আর আজ আমি তো নিজে চিবিয়ে খাচ্ছি এজন্য আমি আলীর বেশি কষ্ট হয় ওটা আমার কিছু কৃতিত্ব ছিল না যা ছিল মুস্তাফার ছিল কারণ নবী নিজেই বলেছেন আমি সকাল বেলা এমন একজনের হাতে পতাকা দিব যার ওসিলাতে আল্লাহ মুসলমানদেরকে জয় লাভ করিয়ে দিবেন জোরে বলেন খেয়াল করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি काल में इस्लाम का झंडा उसको दूंगा जिसके हाथों से अल्लाह ताला फाता देगा आमी नबी तार हाथे पताका कल के दिबो जार वसीलाय अल्लाह मुसलमान के जय करिए दिबेन ये जो ये कथा कार रसूलुल्लाह তিনি পবিত্র জবানে যখন বললেন এন্ড সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকেরই মনে সাদ নবী বলেছেন মানে জয় তো হবেই আহা কেউ তার কম ভালোবাসে না নবীকে সকালবেলা আর ও আদমি হ্যায় জো ইহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলহু যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহও ভালোবাসেন নবীও ভালোবাসেন জিসসে আল্লাহ ওয়া উসকা রাসূল মুহাব্বত করতা হে ইউহিব্বুল্লাহ রাসূলহু রাসূলহু আর আল্লাহ উসকা রাসূল মুহাব্বত করতা হে লেকিন হুজুর নে ফরমায়া আইনা আলী ইবনে আবি তালিব সকালবেলা যখন সাহাবী রাসূল বসে আছেন আমার নবী পাক তাকাচ্ছেন আলীকে দেখছেন না সকলের মনের আশা আমাকে পতাকা দিক আমাকে দিক নবী বলেছেন যখন জয় তো হবেই তো যদি আমি পেতাম আমি পেতাম ভালো হতো আমার নবী নজর করে দেখছেন পাচ্ছেন না হায়দারকে উনি বলছেন আইনা আলী ইবনে আবি তালিব কোথায় আবু তালেবের বেটা আলী গোলামো নে আজ কিয়া গোলামেরা বলল আকা উনকি আখে দুখতি হে হুজুর তার চোখে ব্যথা হচ্ছে চোখে যন্ত্রণা হচ্ছে তো হুজুর নে ফরমায়া উসকো বুলাও সবাই বললেন হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে ব্যথা হয় এজন্য উনি আসেননি আমার আপনার সামনে মানে আমার যাতে ভাগে পড়ে আমার নবী বলছেন ডাক দেন তাকে জোরে বলুন ডাক দেন তাকে আহা যখন হযরত আলী হাজির হয়ে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে আপনে লাব দহন আলী কি আঁখোঁ পর লাগা দিয়া হে বাবা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সম্মুখে উপস্থিত হয়েছেন আমার নবী তার লাব দহন আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারকায় লাগিয়ে দিয়েছেন আর যেই লাগিয়েছেন চোখ ভালো হয়ে গেছে হে দুনিয়ার ওষুধের প্রয়োজন হয় না আমার রাসূলুল্লাহ থুতু মোবারকের এত পাওয়ার আমার নবীর লাভে দেহানের এত ক্ষমতা সেই নবী তো আমাদের নবী গো আমরা তো শ্রেষ্ঠ নবী পেয়ে খুশি হয়েছি আব্বা খুব খেয়াল এখন যেই চোখ ভালো হয়ে গেল
जैसे कभी कोई तकलीफ नहीं हो और एम अवस्था है मन है जान को चोखे व्यथाई है जंत्रणा ही असुविधा ही ठीक अब्बा और फिर रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अली को इस्लाम का झंडा अता किया अपना रामान नबी अली के इस्लाम पताका दिलें और कि बोलें ख्याल करो आओ जुल्फिकारी हैदारी अपनी हाथों से कमर में बांध दिया जुल्फिकार अमर नबी निजे हाथे आलिर कोमरे बेधे दिए सुभान अल्लाह वाले ए बाबा এখন আমার নবী কি বলছেন দেখেন বস ফের কিয়া থা ই আল্লাহ কা শের লশ্কর ইসলাম কে লেকর খাইবার কি তরফ রওনা হুয়া ইনি আল্লাহর বাগ ইসলামের পুরো দায়িত্ব নিয়ে খাইবারের মাটিতে রওনা দিয়েছেন ইসলামের পুরো দায়িত্ব তার কাছে আহা दिल में इश्क़े रसूल था मने आमान नबीर भालोबाशा हाँ तुम इस्लाम का झंडा हाते छिलो इस्लामेर पताका और निगाहों में जलवा यार और चोखे छिलो आमान नबी पाकेर जलवा सम्मुखे जेदिके देखे आमान नबी की देखते पाए आमार रसूलेर मोहब्बते हज़रत आली रदियल्लाहु ताआला एगिए जाच्छेन ख्याल करुन बाबा जी आमार नारे तकबीर की खुदाई आवाज फजा आसमान में गूंजी नारे तकबीर ध्वनि जान आसमान छुए जाच्छे नारे तकबीर नारे रिसाला नारे हैदरी या अली ओरा बोलछे ओरा बोले ए पागलेर दल के बोलेछे अली आमादेर मौला ए पाक आमादेर तुम जोर करे एक जन के नहीं नीते चाओ जदि मानते हैं तो सबके मानो की भेवेछे सुन्नीरा जाने ना सुन्नीरा बोझे ना आर कत धोखा देवे आसुन हजरत अली रदियल्लाहु ताला अन्हु फिर उस अल्लाह के शेर ने खैबर की पत्थर पे जमीन पर अल्लाह में इस्लाम अमन करे अल्लाह बाग खैबार की केले कमुस का हाफिज मुहरहाब इहुदी जे बहुत बड़ा एक मार हब छिलो से इस्लामेर विरुद्धे एसे छे एक दिके आछे आली और एक दिके आछे मरहाब बोल छे एक मशहूर मारूफ जोर और पलोहान तालू है जे मरहाब खूब बड़ो एक जोन पावर वाला जुद्दार सर पर दोमन उजनी खोद पहने हुए था अजार माथाय दुई मन ओजोनेर माने 80 केजी ओजोनेर हेलमेट जार माथाय ये लाश कत बड़ो हबे रे बाप जार माथाय 80 केजी ओजोनेर हेलमेट आह ख्याल करुन हाथों में गुर्ज लिए हुए मुकाबले में आया आर हाथे एक गुर्ज निये हाथुड़ी निये तलवार निये एगिए एसेछे कि हलो ख्याल करें उधार आली भी ये पढ़ते हुए आगे बढ़े और ओई दिके आली रदियल्लाहु ताआला ने पढ़ते पढ़ते एगिएछेन सत्तम तानी उम्मे हैदार आमार मा आमार नाम हैदार रेखेछे আমার নবী যখন কাবা শরীফের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে কোলে নিলেন চোখ খুলেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখা আগে আল্লাহ বললেন নাম রাখো আলী আর মা নাম রেখেছে হায়দার উনি বলতেন সাতম সাতম তানি উম্মে হায়দার আমার মা আমার নাম হায়দার রেখেছে के मेरे माँ ने मेरा नाम हैदार रखा बचाने के लिए एक क्षमा तो ही दे रे सलात को बुझाने के लिए दूसरी जलाने के लिए जेने नाओ एक दिके मरहाब एक दिके आली एक जोन इस्लाम मिटाते चाहे और एक जोन इस्लाम के बचाते चाहे ओई दिके मरहाब मरहाब स्लोगन होए
ইহুদিদের দলে খাইবারের জমিনে আর এদিকে যারা নবীওয়ালার এদের সকলের জবানে আলী আলী হয় কারণ আমার নবী বলেছেন যার হাতে পতাকা দেব জয়যুক্ত হবে কিন্তু এই হোসলা কেন হায়দার আমাদের আলী আমাদের ওর প্রতি সমস্ত দায়িত্ব আমি নবী দিয়েছি ইসলামকে বাঁচাও যাও আলী যাও ইনি আমাদের আব্বা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু এত বড় পাওয়ার আলাপ আমার নবী পাকের সাহাবী মারহাবের সঙ্গে যুদ্ধ করতে করতে বাবা এমন একটি পর্যায়ে এসে গেছি দুটো তলোয়ার যখন একে একে অপরে লাগে ঝনকার মেরে উঠেছে খায়বারের মাটিতে বাবাজি আমার খায়বারের মাটিতে এমন অবস্থা হয়ে গেল ঝনকার মেজে উঠেছে দুশমন একদিকে প্রেমিক একদিকে নবীওয়ালা একদিকে দুশমনের দল একদিকে ঝনকার মারতেছে কেউ বলে মারহাব কেউ বলে আলী ওগো আমার সোনা মানিকেরা এমনি করে যুদ্ধ চলতে চলতে আব্বা আমার তলোয়ার মেরেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল দিয়ে রুখে নিয়েছেন বন্ধুরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নারায় তাকবীর নারায় রিসালাতের ধ্বনি দিয়ে খায়বারের মাটিতে তলোয়ার জুলফিকার উঁচু করে দিয়েছেন আর উঁচু করার সাথে সাথে তলোয়ারটা মারহাবের হেলমেটের উপরে পড়েছে বাবা ওই হেলমেট আশিক কেজি ওজনের হেলমেটটা দুই ভাগ হয়ে গেছে মারহাবের মাথা কেটে দেহ কেটে দুই ভাগ করে দেয় খায়বারের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রাব্বাল আলামিন আল্লাহ গো আমাকে আলীর জুলফিকার থেকে হেফাজত করো নইলে মারহাবের সঙ্গে আমি খায়বারের মাটিকেও আলী আজ ভাগ করে দেবে আমার আল্লাহ বলে খায়বারের মাটি রে আমি তোকে হেফাজত করে নিলাম তিনি আলী ইসলাম বাঁচানে ওয়ালা ইসলামের আরেক নাম আলী ইসলামের আরেক নাম হাসান ইসলামের আরেক নাম হুসাইন পাক ইসলামের আরেক নাম হযরত ফাতুনে জান্নাত ইসলামের আরেক নাম সিদ্দিক আকবর ইসলামের আরেক নাম ফারুক আজম ইসলামের আরেক নাম হযরত উসমান জিন নুরাইন ইসলামের আরেক নাম বেলাল আপনি কার কথা বলছেন সবাই আমাদের কাছে প্রিয় কারণ নবী বলেছেন আর সাহাবিকান নুজুম আমার সাহাবীরা তারকার নাজিল নেয় তারকা রাজির মতো যদি কেউ একজনের অনুসরণ করে সে সঠিক পথ পাবে একজনের অনুসরণ মানে আর গুলোকে বাদ দেওয়া এই একজনের অনুসরণটা একটু বুঝাই মনে করুন আপনি দাদা হুজুর অথবা বসিয়াট হুজুরের ভক্ত পাগল মুরিদ কিন্তু আর সব পীরকে বাদ দেবেন কথা বলেন না কেন এক নবীর উম্মত আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে বাদ দেবেন তাহলে আমরা সুন্নি আমাদের দায়িত্ব আমরা উম্মত এক নবীর সমস্ত নবীকেই ভালোবাসি মুরিদ এক পীরের সমস্ত পীরকে ভালোবাসি আমরা অনুসরণ করি যে কোনো একজন সাহাবি কিন্তু সব সাহাবিকে ভালোবাসি তার অনুসরণ না করেন তা বদনাম তো করবেন না এই ঠিক কি না বলে আর যারা বদনাম করে এরা হক পথ পায় না আসুন আলে পাক কারা পাওয়ারের কথা বলছেন আরে ওলি আল্লাহদের তো অনেক নিচের পাওয়ার কোন ওলি কোন গোস কোন আবদাল কোন জামানার মুজাদ্দিদ কোন সাহাবিয়ে রাসূলেরা যে ঘোড়াতে চাপতেন ওই ঘোড়া যেখানে পা রাখে তাদের খুরের সমতুল্য পাওয়ার কোন ওলি আল্লাহর নাই কত বড় পাওয়ার তাদের চ্যালেঞ্জ করে বলি আমি আমি দিন দালালি কথা বলি না আমি হযরত সিদ্দিকের কথা বুঝলেন ফারুক আজমের কথা বললেন বুঝলেন উসমান জিন নুরাইনের একটুখানি টাচ দেই একটা একটা জীবনী যে যখন করব একটা একটা জীবনী বুঝবেন আজ সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত বুঝুন উসমান জিন নুরাইন আমার নবীর একটি কন্যা বিয়ে করলেন উম্মে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার টুকরা তিনি ইন্তেকাল করলেন আল্লাহ পাক আবার আমার নবীকে জানালেন নবী পাক আরেকটি কন্যা দিলেন নাম তার উম্মে কুলসুম
দুটি কন্যা বিয়ে করেছেন উসমান জিন্নুরাইন নবীর দুই নূরের অধিকারী তা নবীর কন্যা নূর আর সেই নবী মাটি অনেকে আছে মাটির নবী নবীকে যারা মাটির বলে ওহাবির জাত ওহাবির দল কারণ ইবলিস আমার নবীকে প্রথম মাটি বলেছিল নবীদেরকে মাটিওয়ালা ইবলিসের কাজ আর নবীদেরকে আল্লাহর হাবিব এবং আল্লাহর নূর বলে ডাকাব আল্লাহ তাকে নূরের নবী বানিয়েছেন বলা সুন্নি মুসলমানের কাজ ঠিক কি না নবী আমাদের আল্লাহ নূরুন আলা নূর নবী বানিয়েছেন আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার কথা রাগ করছেন আব্বাজি আমার রাগ করলে চলবে না মহব্বত করে বোঝার চেষ্টা করুন আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে পৃথিবীর জমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার আলা দাও এই বাবাজি আমার মারহাবকে দ্বিখণ্ডিত করে দি খাইবারের কেলাটাকে ধরেছে আর এক ঝটকা দিয়ে উপরে নিয়ে চড়ে ফেলে দিয়েছে যুবকেরা ইসলামের পতাকাটা ঝান্ডাটা টানিয়ে দিয়েছেন ঝান্ডাটা টানিয়ে দিয়েছেন আলী আলী শত্রুর দিকে হয়ে গেছে ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ প্রচার হয়েছে কলেমা তাওহীদ প্রচার হয়েছে যুবকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানকে জয়লাভ করিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও সোনা মানিকেরা শুধু তাই নয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা না সম্পর্কে আমি একটি কথা বলে গিয়েছিলাম বিগত দিনে কারোর মধ্যে বাবা আপনার অনেকেই অনেক রকম কথা বলেছে আমি আপনাদের বিরোধী করছি না তবে যে কথাটা বলে গেছি ও কথাটা স্পষ্ট করে দলিল দিয়ে শুনো দলিল মানা না মানা ব্যক্তিগত ব্যাপার খেয়াল করুন বাবা তাফসিরে রুহুল বায়াত তাফসিরে রুহুল বায়াত খণ্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার 403 তার মধ্যে লেখা আল্লাহু ইয়াগফিল আনফুসা হিনা মাউতিহা কে তাহত আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতে হে আব্বা আমার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতে যে ইন্না ফাতিমা তাজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকাল মাউতি লাম তারাদি বিকাউদিহা ফাকাবাদাল্লাহু রুহাহা जब खुदा ताला ने मलकल मौत को हजरत फातिमा की रूह कब्ज करने के लिए भेजा जब हमारा अल्लाह ताला फातिमा रदी अल्लाह ताला अनहार रूह कब्ज करार जन्न फरिश्ता अजराइल के पठाले मलकल मौत के पठाले তো উস পর রাজি না হুয়া তখন মালাকাল মউত রাজি হলেন না ফের খোদা তালা নে আজ ফের খোদা তালা নে হযরত ফাতেমা কি রূহ পাক কো খুদ কবজ কি তখন আমার আল্লাহ পাক আল্লাহ তালা নিজে ফাতেমা রূহ কবজ করেছে আব্বাজি আমার मालूम हुआ बोझा गया लोग हजरत फातिमा की किसी दुआ का नतीजा है हमारा अल्लाह उनका रूह कबज कर लें क्या लोग बोझा जाते हैं माँ फातिमा रदी अल्लाह ताला अनहार कोनो समय दुआर बरकते क्योंकि कुरान पाक में क्या नो ना कुरानेर मध्य कुरान मजीदेर मध्य जहाँ कहीं भी इंसान की रूह कबज करने का जिक्र है कारण कुरान शरीफेर मध्य कोनो जाएगा जो कल मानुष रूह कबज करार व्यापार আল্লাহ উল্লেখ করেছেন সেইখানে আল্লাহ বলেছে মাউতি কুহু এই শব্দ আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছে ইয়ানি জমির মাজকুর কি হে এটা জমির মাজকুরের লেকিন ইহা মাউতি হাও বাবা যেখানে রূহ কবজের ব্যাপার এসেছে সেখানে আল্লাহ পাক বলেছেন মাউতি কুহু কিন্তু বাবা আল্লাহ পাক এখানে বলেছে মাউতি হাও জমিরে মুআন্নাস যাকে জমিরে মুআন্নাস বলা হয় তো শায়েদ কিছু ওয়াক্ত আর জহরানে বারগাহ ইলাহিমে কোন সময় হয়তো আমার নবী পাকের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ দরবারে দোয়া করেছিলেন আল্লাহ দরবারে আর উসকা জোহর ভি হুয়া আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন সেই দোয়ার ফল জোরে বলুন
जब से मैंने होश संभाला है फातिमा रदी अल्लाह ताला अल्लाह का से दुआ करे आय अल्लाह अमी जबे थे के दुनिया होश संभलिए ची जब से मैंने होश संभाला है मेरी आंखों ने किसी गैर मर्द को नहीं देखा आय अल्लाह अमी फातिमा की कखनो कोनो अपर पुरुष के देखिनी फातिमार चोख अपर पुरुष के देखिनी और इजराइल अगाचे फरिश्ता है किंतु अजराइल फरिश्ता होलो तिनी तो आमार काछे अपनार किनो परिचित तिनी तो आमार काछे अपनार फरिश्ता होलो तो गायर मर्द सेओ तो गायर सेओ तो पर फातिमा आल्लाहर काछे बोलछेन दुआ चाइछेन सेओ तो आमार काछे पर